করেছিলাম, সে দুইটা গানের বিষয়ে আমি যখন গান করি গণমাধ্যমে তখন দেখেছিলাম যে গান দিয়ে মানুষের আলোচনা সমালোচনা করতে চায়, সকল করে লাইভে এসে বলেছিলাম, থেকে সবাই বলেছে আলম কি কারণে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সোশ্যাল মিডিয়ায় মিউজিক ডাইরেক্টর থেকে শুরু করে অভিনয়, প্রযোজক এবং টক শোতে মাতিয়ে রেখেছেন হিরো আলম। সমালোচনা নিয়ে বেশি ব্যস্ত থাকেন তিনি, আর এরই মধ্যে তার কাজের পরিমাণও বেড়ে গিয়েছে। হিরো আলমের কাজের আলোচনা সমালোচনা সবসময় রয়েছে, তবে এবার এই বিষয় নিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। জানা গিয়েছে বৃহস্পতিবার 21 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হোসেন শাহরিয়া হিরো আলমকে এক নোটিশ পাঠিয়েছেন গণ উৎপাত, এই বিষয়টিকে উল্লেখ করে 30 দিনের মধ্যে তার সকল গান যেগুলো গানের উচ্চারণ সঠিকভাবে হয়নি, বাংলা উচ্চারণকে বিশ্রী ভাষায় উচ্চারণ করা হয়েছে, সেই গানগুলো সরাতে হবে। এমনকি তিনি আরও নোটিশে উল্লেখ করেছে ভবিষ্যতে যেন হিরো আলম এই ধরনের কাজ না করে, যেমন রয়েছে কিছু গানের উচ্চারণ বিশ্রী ভাষায় উপস্থাপন করছে, বাংলা ভাষার সংস্কৃতিকে নষ্ট করছে হিরো আলম। এদিকে আরও উল্লেখ হয়েছে আমারও পড়ানো যা চায় রবীন্দ্রসঙ্গীতের এক জনপ্রিয় গান, যার জন্য অনেক ভক্ত রয়েছে দেশ বিদেশে, সেই গানকে হিরো আলম গেয়েছিল এবং তার সম্প্রচার করা হয়েছিল ফেসবুক এবং ইউটিউবে, তারপরেই ভিত্তি করে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। এদিকে হিরো আলম গণমাধ্যমকে জানিয়েছে তার কাছে এখনো কোনো আইনি নোটিশ আসেনি, তিনি শুনেছেন গণমাধ্যম থেকে। তবে তিনি আরও জানিয়েছেন যেই গানের বিষয়টি মূল উল্লেখিত করা হয়েছে সেই গানটি তিনি এক অনুষ্ঠানে গিয়েছিলেন বন্ধুবান্ধবের সাথে আনন্দ করে, অফিসিয়ালিভাবে তা কখনোই তিনি গান গাননি এবং সেই গানটি ডিলেট করে দেওয়া হয়েছে। কিন্তু আইনি ব্যবস্থায় বলছে এই গানটি এখন পর্যন্ত গণমাধ্যমে ঘুরছে। এর কারণ যদি বলা যায় তার হচ্ছে হিরো আলম ভিডিও ডিলেট করে দিলেও সেই ভিডিওটি বিভিন্ন জায়গায় ট্রোল ফানিভাবে কাট করে ছড়ানো হচ্ছে, কারণ বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান আমারও পরাণ যা চায়, তাই এই গানটি তিনি গিয়েছিল বেসুরা গলায় এবং প্রতিটি উচ্চারণ ছিল আজে বাজে, আর সেই কারণে ভক্তরা খেপে গিয়েছিল। আর সর্বশেষ শাহরিয়া অ্যাডভোকেট এই বিষয়ে মামলা করেছেন সুপ্রিম কোর্ট থেকে, তাকে আদেশ করা হয়েছে 30 দিনের মধ্যে ভিডিওগুলোকে সরাতে হবে। আরও উল্লেখিত করা হয়েছে ভবিষ্যতে তিনি যেন অভাষা অউচ্চারণকৃত বিষয়গুলোকে নিয়ে গান না গায়, শুদ্ধভাবে সঠিকভাবে গান গাওয়ার চেষ্টা করে, এ বিষয়ে আইনি নোটিশ দিয়ে জানানো হয়েছে। হিরো আলম এই বিষয় নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি ভবিষ্যতে এই ধরনের আর কোনো কাজ করবেন না, তবে তার কাছে এখনও আইনি নোটিশ পৌঁছায়নি। দর্শক, হিরো আলমের নতুন নতুন এই ধরনের ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন যে গান প্রচার করে যেখানে তার উচ্চারণ থেকে শুরু করে বাংলা সংস্কৃতিকে নষ্ট করার প্রভাব রয়েছে, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় তো অবশ্যই গণমাধ্যমে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপে, যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পায়।